সড়ক দুর্ঘটনায় নিহত রবিনের গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। আখাউড়া থেকে তথ্য ও ভিডিও চিত্র পাঠিয়েছেন আমাদের জেলা প্রতিনিধি দীন ইসলাম খান। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আখাউড়া আগরতলা রোডের সুলতানপুর নামক স্থানে সেভেন রিংস সিমেন্টের একটি ট্রাকের ধাক্কায় নিহত হন সিএনজি চালক রবিন মিয়া। নিহত রবিন আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর বড় কুড়িপাইকা এলাকার আলী মিয়ার পুত্র। আজ মঙ্গলবার ৩০ জুন বিকেলে ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি হীরাপুর বড় কুড়িপাইকা এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় তাকে শেষবারের মতো একনজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন। নিহতের বড় ভাই আলামিন মিয়া জানান, বাদ আসর জানাজার নামাজ শেষে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।